আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আবারও নতুন কয়েকটি সম্মিলিত চাকরির ডাক জব সার্কুলার প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি চাকরি নিয়ে আমি আলোচনা করব। আজকে থাকছে কিছু বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না। কোথাও স্কিপ করলে হয়তো বুঝতে পারবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। রুবেল টেক বিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়া বেশ কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে অনলাইন আবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাপ্তাহিক চাকরি, আপনার চাকরি ডাক, এটি হলো আপনার 5 নভেম্বর 2021 আজকে প্রকাশ করা হয়েছে। এখানে সরকারি কর্ম কমিশন সচিবালয় পদ সংখ্যা দেওয়া হচ্ছে 3450 জন নেওয়া হবে। আপনারা চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এখানে অসংখ্য পদ দেওয়া আছে, আপনার নিচে দেখলে বুঝতে পারবেন। এখানে হলো 303 জন, তারপরে 306 জন, তারপরে আবার 306 জন, আবার 188 জন, 342 জন। আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। বেতন স্কেল মোটামুটি ভালো। তারপরে দেওয়া আছে আপনার চিটাগং ইউরিয়া এবং ফার্টিলাইজার, আপনার এখানে দেওয়া আছে 58টি পদ, আপনারা 58 জন আপলে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফায়ার পদে নেওয়া হবে 5 জন, তারপরে আপনার নেওয়া আছে গাড়ি চালক নেওয়া হবে 5 জন, তারপরে ফায়ার ফাইটার নেওয়া হবে 6 জন, তারপরে হচ্ছে নিরাপত্তা কর্মী নেওয়া হবে 42 জন। বেতন স্কেল আপনার 23,490 থেকে 20,010 টাকা হলো আপনার স্যালারি। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট থাকলে পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে আপনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পদ সংখ্যা 289টি, আপনারা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। বেতন স্কেল 21,800 টাকা, 289 জন হবে। এসএসসি এবং সমমান পাশ করলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, অবশ্যই অবিবাহিত হতে হবে। সুপ্রিয় দর্শক, শারীরিক মান গঠন অবশ্যই ভালো হতে হবে। এখানে আরও কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। তাই এখনও যেনারা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে 30 জন, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে সহযোগী অধ্যাপক নেওয়া হবে, তারপরে এখানে 2 জন, তারপরে 2 জন, এখানে অনেকগুলো পদবি দেওয়া আছে। বেতন স্কেল মোটামুটি ভালো এখানে উল্লেখ করে নাই, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে প্রাইস ব্যান্ডের 105তম আপনার লটারি ড্র 2021, যেনারা লটারি কেটেছেন সেই লটারি খেলা হয়ে গেছে, সেই নাম্বার এখানে দিয়েছে, আপনারা মিলে দেখতে পারেন যে কে কে পুরস্কার পেয়েছেন। তারপরে পরিবার পরিকল্পনা নীলফামারী, আপনার 76 জন নেওয়া হবে, আপনার পদের সংখ্যা মোটামুটি দেওয়া আছে। আপনার বেতন স্কেল 23,490 টাকা থেকে 20,010 টাকা স্যালারি। আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসি পাস করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস যদি করে থাকেন তারপরে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তারপরে আপনার জেলা প্রশাসক গাজীপুর, পদ সংখ্যা দেওয়া আছে 50টি, আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। 23 জন নেওয়া হবে, 20,010 টাকা স্যালারি। নিরাপত্তা প্রহরী 8 জন, তারপরে বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, বেয়ারার 4 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, মালি 1 জন। আপনারা অষ্টম শ্রেণী থেকে এসএসসি এইচএসসি পাশ করলে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 20,010 টাকা থেকে আপনার 20,010 টাকা পর্যন্তই স্যালারি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। তারপরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 22টি দেওয়া আছে, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল অনেক ভালো, এখানে 71,200 থেকে বেতন স্কেল আপনার 53,060 টাকা। আপনার এখানে অনেক পদবি দেওয়া আছে, আপনার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিভাগের স্টুডেন্ট হতে হবে, সায়েন্স কমার্স, এবং আপনার একজন একজন করে নেওয়া হবে, এখানে অনেকগুলো পদ দেওয়া আছে। তারপরে বাংলাদেশ ব্যাংক পদ সংখ্যা 6টি, আপনারা 6 জন আবেদন করতে পারবেন। মেডিকেল অফিসার নেওয়া হবে, 53,060 টাকা স্যালারি, 6 জন নেওয়া হবে, আপনার এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা দেওয়া আছে 30টি, আপনার বেতন স্কেল 67,010 টাকা থেকে বেতন স্কেল আপনার 20,010 টাকা পর্যন্ত। আপনারা এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করলে পদগুলোতে আবেদন করতে পারবেন। তারপরে আপনার এখানে বসুন্ধরা গ্রুপ, সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠান, মোটামুটি ভালো মানের প্রতিষ্ঠান, বেতন স্কেল অনেকটাই ভালো, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে অনেক লোক নেওয়া হবে, আপনারা এসএসসি এইচএসসি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকলে পরগুলোতে আবেদন করতে পারবেন। এখানে পেপার মেশিনে নেওয়া হবে, তারপর কাটিং প্লাটিং, তারপরে আপনার ফিনিশিং অপারেটর, তারপরে স্টাফ প্রিপারেশন অপারেটর। তা সুপ্রিয় দর্শক, আপনারা
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এছাড়া পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া পদ সংখ্যা দেওয়া আছে 5টি, আপনার সহকারী নেওয়া হবে 1 জন, কম্পিউটার 1 জন, মালি হলো 1 জন, তারপর হেল্পার 1 জন। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী থেকে, এসএসসি এইচএসসি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা থাকলে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। বেতন স্কেল অনেকটাই ভালো, আপনার 38,640 থেকে 20,010 টাকা স্যালারি। আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।